Assalamualaikum. সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে নতুন একটি ভিডিওতে উপস্থিত হচ্ছি, সেটা হচ্ছে লেক্সমোটো হাট আর9। দীর্ঘদিন যাবত আমার যারা ভক্তবৃন্দ আছে ইউটিউবের, সবাই হচ্ছে কমেন্টস করছিলেন যে অনেকদিন যাবত লেক্সমোটো হাট আর9-এর রিভিউ দিচ্ছি না। বেসিক্যালি হচ্ছে আমাদের কাছে বাইকটা স্টক ছিল না, তো আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম আমি। সেটা হচ্ছে যে এই বাইকটা আপনারা ডেলিভারি নিতে পারবেন আজকে থেকে 10 থেকে 15 দিনের মধ্যে। আমাদের কাছে 5টি কালারের লেক্সমোটো হাট আর9 অ্যাভেলেবেল থাকবে। এটা দেখতে পাচ্ছেন যে একটা ব্লু কালারের এডিশন। এই বাইকটা জাস্ট আমি রিভিউ করার জন্য আপনাদেরকে দেখাচ্ছি। দিস ইজ নট ফর সেল, বাট আমরা বুকিং নিচ্ছি। সো আপনারা হচ্ছে এই সেপ্টেম্বর মাসের মধ্যে লেক্সমোটো হাট আর9 বাইকটি নিতে পারবেন 5টা কালারে। সো আপনারা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই শোরুমে এসে যোগাযোগ করবেন। আর আমি প্রাইজের বিষয়ে ধারণা দিচ্ছি আপনাদেরকে। পূর্বের প্রাইস ছিল এটা 2,50,000 টাকা, সিবিএস ব্রেকিং সিস্টেম, ওখান থেকে আমরা ডিসকাউন্ট রেখেছিলাম। সো যারা হচ্ছে আমাদেরকে বুকিং করবেন তাদেরকে আমরা এই বাইকটা 2,30,000 টাকায় দিব, তাদের এবং সাথে কিছু গিফট থাকবে। সো আমি আবারও বলছি, আমরা এই বাইকটাতে বুকিং নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালার, রেড কালার, হোয়াইট কালার অ্যান্ড গ্রে কালার, ব্ল্যাক কালার, 5টা কালার অ্যাভেলেবেল থাকছে। সো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই বুকিং করে দিলে আপনাদের বাইকটি হচ্ছে একদম নিশ্চিত আপনারা পেয়ে যাবেন 10 থেকে 15 দিনের মধ্যে। সো ফ্রেন্ডস, আর দেরি না করে আপনারা আমাদের শোরুমে সরাসরি চলে আসুন, অথবা স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা হচ্ছে ফোন দিয়ে এটা জেনে নিতে পারেন এবং এটা বুকিং করতে পারেন। আপনারা আপনাদের স্বপ্নের বাইক লেক্সমোটো হাট আর9 10 থেকে 15 দিনের মধ্যে ডেলিভারি নিতে পারবেন। অবশ্যই সেটা বুকিং করতে হবে। আমি 20,000 টাকা বাইকটাতে ডিসকাউন্ট দিচ্ছি। এখন প্যান্ডামিক প্রবলেমের কারণে বাইক কিন্তু অ্যাভেলেবেল না, আপনারা সবাই জানেন। সব জায়গায় হচ্ছে বাইকের একটু ক্রাইসিস পিরিয়ড চলছে। সো প্রেজেন্ট কন্ডিশন যেহেতু ইজ নট গোয়িং রাইট এনাফ, সো আমি আপনাদেরকে আগেভাগেই বলবো আপনারা হচ্ছে চট জলদি বুকিং করে ফেলেন আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের বাইকটি। মাত্র 2,30,000 টাকায় আপনি স্বপ্নের বাইক পেয়ে যাবেন, সাথে থাকছে আকর্ষণীয় গিফট। সো এই পর্যায়ে হচ্ছে আমার সাথে রুল আমিন আছে, সে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিবে বাইকের বিষয়ে। তো বন্ধুরা, এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বাইকটির ড্যাশবোর্ডটা ফুললি ডিজিটাল, এবং এখানে হচ্ছে অলরেডি গাড়িটা নিউট্রাল আছে, দেখতে পাচ্ছেন শো করে নিউট্রালটা শো করছে, এবং ইন্ডিকেটর সিগন্যাল, এবং এখানে হচ্ছে ফুয়েল, তারপর হচ্ছে কয়টা বাজে রাইট নাও, তারপর হচ্ছে আরপিএম, তারপর হচ্ছে গাড়ির কত স্পিডে রান করছে, গাড়ি টোটাল কতটুকু চলছে, তারপর হচ্ছে 3-part হ্যান্ডেল বার, সব কিছু মিলিয়ে বাইকটির ড্যাশবোর্ডটা খুবই গর্জিয়াস। এবং দেখতে পাচ্ছেন বাইকটির সিটিং পজিশন, প্লাস হচ্ছে বাইকটির বডি কিট, তারপর হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক, খুবই অসাধারণ এক কথা। যদি আমি বাইকটির ফ্রন্ট লুকিংটা আপনাদের দেখাই, এটা হচ্ছে বাইকটির পার্কিং মোড, অলরেডি এটা বাইকটি পার্কিং মোডে আছে দেখতে পাচ্ছেন, এবং এটা হচ্ছে বাইকটির ফুল লাইট, খুবই চমৎকার। যদি আমি বাইকটির পাসিং মোডটা আপনাদের দেখাই, খুবই চমৎকার, এবং বাইকটির ফ্রন্টে হচ্ছে আপনার ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন। লেক্সমোটো আর9 হচ্ছে সিবিএস ব্রেকিং সিস্টেম মূলত। আমি বাইকটির পিছন সাইডটা আপনাদের দেখাই, বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার, এবং পিছনে হচ্ছে আপনারা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন, এবং টিউবলেস টায়ার, এবং এটার সাসপেনশন কিন্তু মনো সাসপেনশন দেখতে পাচ্ছেন। তো আমি যদি আপনাদের ইঞ্জিনটা দেখাই, এটা হচ্ছে মূলত লিকুইড কুলিং 4-স্ট্রোকের একটি ইঞ্জিন, 160 সিসি, 6-স্পিড গিয়ার, খুবই চমৎকার ইঞ্জিনের পাওয়ার। যদি আমি বাইকটির দূর থেকে আপনাদের ফুল লুকিংটা দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন একটা স্পোর্টস বাইক হিসেবে কিন্তু লেক্সমোটো আর9 খুবই চমৎকার একটি বাইক। তো বন্ধুরা, প্রিন্স ওয়ার্ল্ড বাইক গ্যালারিতে সবাইকে আবার ওয়েলকাম। আর সামনে হচ্ছে লেক্সমোটো আর9 আসে দেখতে পাচ্ছেন। তো এটা নিয়ে অসংখ্য রিভিউ আমাদের হাতির জেলে টেস্ট রাইড দিয়ে শুরু করে আরও আদার্স অনেক ব্লগে আছে, এটা আপনারা হয়তো দেখছেন ওখান থেকে। এটার সম্পর্কে বলার মতো ওরকম কিছুই নেই, তারপর আমি জাস্ট ক্যাজুয়ালি একটু আপনাদের আইডিয়া দেই। যেমন লেক্সমোটো আর9-এ হচ্ছে সিবিএস ব্রেকিং সিস্টেম, তারপর হচ্ছে সামনে পিছনে তো ডিস্ক ব্রেক ডেফিনেটলি থাকবে, প্লাস হচ্ছে আপনারা টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন, এবং ফুললি ডিজিটাল এটার সেট আপটা, লাইট দিয়ে শুরু করে ইন্ডিকেটর, তারপর হচ্ছে
ড্যাশবোর্ড সবকিছু এভরিথিং অল হচ্ছে ডিজিটাল। তারপর হচ্ছে আপনার ফুয়েল মাইলেজটাও খুব ভালো পাবেন লেক্সমোটো আর নাইনে। স্পোর্টস বাইক হিসেবেও এটার ফুয়েল মাইলেজ হচ্ছে পার লিটারে আপনারা যদি সিটির মধ্যে রাইড করেন 35, যদি সিটির বাইরে রাইড করেন এক্ষেত্রে 40 প্লাস পাবেন আশা করি। তো সব কিছু মিলিয়ে লেক্সমোটো আর নাইনের চাহিদা আগেও ছিল এখনও আছে, এটা বোঝা গেছে যে আপনারা অনেক ফোন দিচ্ছেন লেক্সমোটো আর নাইনের জন্য, লেক্সমোটো আর নাইনের জন্য ইউটিউবে আপনারা কমেন্ট করছেন। ইতিমধ্যে হচ্ছে আমি কমপক্ষে প্রতিদিন একটা দুইটা ফোন আসে লেক্সমোটো আর নাইনের জন্য, তো তাদেরকে মেনশন করে বলবো যে অবশ্যই আপনারা যদি লেক্সমোটো আর নাইন আপনার ড্রিম বাইক হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করেন এবং বুকিং করে ফেলবে অবশ্যই। অবশ্যই ভাই যেটা বললো অবশ্যই বুকিং করে আপনার পছন্দের বাইকটা আপনি আপনার করে আগেই রেখে দেন। আর হচ্ছে অবশ্যই যদি আপনার ঢাকার মধ্যে অ্যাজ ইউজুয়ালি শোরুম ভিজিট করতে পারেন আমাদের প্রিন্স ওয়ার্ল্ডে, এমনিতেই আপনাদের আমন্ত্রণ রইল, ঘুরে যাবেন, দেখে যাবেন, চা কফি খেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, আমি আর কথা বাড়াচ্ছি না, আজকে আমি ভিডিও থেকে লিভ নিব। তার আগে অবশ্যই বলে রাখি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই লেক্সমোটো আর নাইন সম্বন্ধে আসলে নতুন করে কিছুই বলার নাই, এটা সম্বন্ধে আপনারা যারা জানেন তারা হচ্ছে জাস্ট হচ্ছে আপনারা বুকিং করে ফেলবেন, বিকজ আমাদের স্টক খুবই সীমিত, আপনারা বুকিং করে নিশ্চিত করে ফেলতে পারেন। আর আমি যারা বুকিং করবে আমি প্রথম 10 জন বুকিংকারীকে স্পেশালি আরও কিছু ডিসকাউন্ট দিব, সেটা ওভার দ্য ফোনে আমি কনফার্ম করে দিব। সো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।